গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পরে আসলাম একটা ভিডিও নিয়ে, রমজানের জন্য কিন্তু অনেক বিজি থাকি, তো একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে। তো গাইস আজকে আমরা কেমি ট্রিমার রিপেয়ার করব, মডেল নাম্বার হচ্ছে 5017। তো এটা সমস্যা দেখেন, এখানে কিন্তু এলইডিও আসতেছে, এখানে এলইডি আসতেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু মেশিনটা চলতেছে না, কখনো কখনো চলে কখনো কখনো চলে না। এভাবে এভাবে করলে কিন্তু চলে হাত দিলে। তো গাইস সঙ্গে থাকবেন, আর আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আমরা ওপেন করব, এদিকে স্ক্রু দুটো আছে, এদিকে এদিকে, কিন্তু আজকে ভিডিওটা ফুল দেখবেন, অবশ্যই ভালো হবে আপনার। তো আমি এগুলো খুলে নেব, আমি স্ক্রু খুলে নিলাম সবগুলো স্ক্রু, দেখেন এখন আমি এদিকে টান দিলে একটা স্ক্রু খোলার বাকি রয়েছে, এখন খুলে আসছে, এবং কিটা খুলে নিব, আমরা ফুল বডিটা খুলে নেব, বোর্ডটা নিয়ে নিলাম হাতে। এবার দেখুন গাইস আমি একটু ক্লিন করে নিই, দেখুন গাইস এই মোটরটা, এবং কি আমরা এবার চার্জার লাগাবো, দেখব আমাদের চার্জ হচ্ছে কি না। দেখেন আমাদের কিন্তু এলইডিটা আসতেছে, চার্জ আসতেছে, এবং কি আমরা দেখব এখন আমাদের মিটার দিয়ে আমাদের এটার ভোল্ট কত ভোল্ট আছে চার্জ, এবং কি ব্যাটারি কত ভোল্ট। টোয়েন্টি ভোল্ট নিয়ে আসলাম মিটারটা, দেখেন 2.67 দেখে দিয়েছে, তার মানে ব্যাটারিটা ভালো। চার্জারও দেখব, আমরা মিটারে নিয়ে আসবো ডাইওয়াটে, ডাইওয়াটে নিয়ে আমরা দেখব মোটরটার অবস্থা কি। আমরা ওদের মোটরটা দেখবেন, দেখেন মোটরটা কিন্তু, দেখেন মিটারে কি দেখাইতেছে, ভালো না এটা, মোটরটা ভিতরে কিন্তু শর্ট আছে, মোটরের সমস্যা। আমরা এখন কি করব, ডাইরেক্ট আমরা দেখেন এই ব্যাটারি আছে, আমি মোটরটার দুপাশে লাগিয়ে দেখব মোটরটা ঘুরে কি না ঘুরে, হতে পারে এটার এই সমস্যা হতে পারে। দেখেন আমি এখানে লাগালাম কিন্তু আমার মোটরটা ঘুরতেছে না, মানে এটা ঘুরতেছে না। এবার দেখব আমরা একটা ভালো একটা মোটর নিয়ে আমরা এই মোটরটা দেখব এটা কি চলে কি না। দেখেন এই মোটরটা আমার চলতেছে, দেখেন। তো গাইস আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের এই মোটরটার সমস্যা আর কিছু না, আমরা এটা খুলে নেব, মোটরটা খুলে নেব। এবার আমরা মোটর রিপেয়ার করতে হবে, কিন্তু এই মোটরটা কিন্তু এটার মধ্যে বসবে না, এটা কিন্তু দেখেন অনেক ছোট অনেক বড়। এবার কি করব আমরা, কিন্তু আজকে আমি প্রথমে বললাম আজকে ভিডিওটা দেখবেন কিন্তু অনেক ভালো হবে, এই মোটরটা আবারও আমি এটা লাগাইয়া দেখব মোটরটা ঘুরে কি না। দেখেন আমি এখানে লাগালাম, কিছুই নাই, আমার মোটরটা কিন্তু ঘুরতেছে না, দেখেন আমি দুপাশে লাগালাম ঘুরতেছে না। তো এবার কি করব আমরা, মোটরটা খুলব, কিন্তু আজকে মোটরটা রিপেয়ার করব। এভাবে দেখেন এভাবে খুলে নেবেন, আপনারা কিন্তু এদিনের মোটরটা কিন্তু পাবেন না, আমি কিন্তু মোটরের জন্য অনেক ভিডিও দিয়েছি, জানি না আপনি দেখছেন কি না দেখছেন। দেখেন এই যে মোটরের ভিতরে দেখেন এখানে আছে কার্বন ব্রাশ, এই যে ব্রাশগুলো আছে এই ব্রাশগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখেন নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আমরা এটা এখন চেঞ্জ করব, এটা চেঞ্জ না করলে কিন্তু হবে না, এবং কি আমরা এই মোটর থেকে এই মোটরের মধ্যে এই যে ব্রাশগুলো আছে এগুলো আমরা লাগাবো, আমরা এটা খুলে নেব, দেখব এটার ব্রাশ কি ভালো। তো গাইস এ ধরনের মোটর কিন্তু পাওয়া যায় না মার্কেটে, এই যে মোটর আছে কেমি মোটরটা কিন্তু পাওয়া যায় না, পাইতে গেলে কিন্তু অনেক দাম হয়, অনেক টাকা লাগে। সেই জন্য আমি এটা কি করি, আমার কাছে অনেক মোটর আছে অনেক ট্রিমারের, আমি অন্য একটা মোটর লাগাইয়ে বাস এটাই করি, আমার এটাই আমার ব্যবস্থা। খুলে নিলাম দুপাশ, আশা করি দেখতেছেন কীভাবে খুলে, দুনো সাইড খুলবে নাকি প্রথমে, এবার এটা খুলে নেবেন, দেখেন এটার ব্রাশ কিন্তু ভালো ভালো, দেখো এ ব্রাশটা কিন্তু ভালো। এবার কি করবেন, আমরা এটা খুলে নেব, এখান থেকে খুলতে গেলে
আপনি কি করবেন, আপনার একটা শোল্ডার যদি থাকে অবশ্যই শোল্ডারের ওদিকে ধরবেন। এভাবে একটু সময় দেখেন আমি যেভাবে ধরছি এভাবে একটু ধরে রাখবেন, হিট দিয়েছে কিন্তু, ধরলে পরে নিচের দিকে ধাক্কা দিবেন, এটা এদিকে নিচের দিকে বাইরে আসবে। দেখেন এটা কিন্তু বাইরে আসে। এবার একটা কিছু দিয়ে আমি যেমন এটা দিয়ে টান দেব, এটা অটোমেটিক সইলে আসবে। দেখেন আমার এটা সইলে আসছে। এবার আমি কি করব, এটা এখানে রাখলাম, সেম আমি এই পাশেরটাও খুলে নেব। দেখেন আমি এটারে এভাবে একটু হিট ধরে রাখলাম, এভাবে এই ব্রাশটা কিন্তু যাতে নষ্ট না হয়, ব্যান না হয়, যাতে টুটে না যায়, ভাঙ্গে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখবেন। এটা কিন্তু আসে না, এটা ব্যান্ড হয়ে গেছে। তো আমি এটা আমি এই পাশেরটা এটাটা খুলে নেব, যে অরিজিনাল মেশিনের যে মোটর এটাতে এভাবে খুলে নেব। তো এটা যদি আমার নষ্ট হয় কিছু সমস্যা হবে না, তারপর যাতে ভালোভাবে নিয়ে আসবো, যাতে যেখানে বসাইলাম এখানে যাতে যেখানে বসাবো সেই জায়গাটা যাতে নষ্ট না হয়, যদি আবার নষ্ট হয়ে যায় জ্বলে যায় তো কিন্তু সমস্যা হবে। দেখেন আমি এটা বের নিলাম, এটা একটু হিট দিয়ে তাড়াতাড়ি খুলে নেবেন। দেখেন আমি এটা নিলাম খুলে, এবার দেখেন এই ব্রাশগুলো কিন্তু জ্বলে গেছে। এবার কি করব, দেখেন আমাদের আমার হাতে যে ভালোগুলো আছে, এই যে ব্রাশ বলে এটারে কার্ফন ব্রাশ মোটরের, এভাবে দেখেন ধাক্কা দিবেন একটু আস্তে করে। দেখেন এখানে কিন্তু আসতেছে, বা একটু হিট দিয়ে এটা নিচের দিকে নিয়ে যাব। আমরা এই পাশেটাও বসাই নেব, যতটুকু পারেন হাত দিয়ে আগে টাই করবেন, যাতে যতটুকু যায় নাইলে আপনারা কী করবেন হিট দিবেন, যাতে ব্যান্ড না হয়। দেখেন ব্যান্ড হয়ে গেছিলো, আমি এখন হিট দেব, হিট দিয়ে এটা নিচের দিকে নিয়ে যাব। যেমন আমি এটারে দেখেন কিছু সময়ভাবে আমি ধরে রাখবো আমার এই শোল্ডারটা, এই তাদালটা, তো এটু অটোমেটিক গরম হবে, নিচের দিকে ঢাকা দেব চলে যাবে। তো এভাবে আপনিও করে নেবেন। দেখুন আমি যেভাবে হোক এটা লাগাইলাম, আপনারা কিন্তু লাগাইতে পারেন, অনেক ইজি, একটু সময় দিবেন, আস্তে করে লাগাবেন। দেখেন আমি এই পাশেও লাগিয়ে নিয়েছি, আমি এটা একটু বাড়ি নিয়ে আসছি, এই দোনো পয়েন্ট নিয়ে আসছি। এবার দেখুন আমি এই মোটরটা এখানে লাগাবো, ফিটিং করবো। এখানে দেখেন এক সাইডে কিন্তু একটা একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা যদি উপরে আসে একটু খেয়াল করবেন। আপনি এটা খুলে নেবেন, এই যে একটা আছে এটা খুলে নেবেন, এটা কোনো আমাদের দরকার না, একটু এখানে সাফাই করবেন, পরিষ্কার করে নেবেন। হালকা একটু মোবিল বা যদি কিছু থাকে এখানে একটু একটু হালকা, যাতে মেশিনটার মধ্যে লাগাইয়ে দেবেন, যাতে ব্রাশটা একটু সুন্দরভাবে চলে। এবং কি দেখেন আমি এবার এভাবে একটু ফলো করবেন, আস্তে করি আস্তে করে এভাবে, এটা কিন্তু জুড়ে টাকা দিবেন না। দেখেন একটু যে মোটরের সেলটা আছে যাতে ভিতরে ঢুকে, এই সেলটা ঢুকলে কিন্তু দেখবেন অটোমেটিক চলে যাবে, নাইলে কিন্তু আবার ব্যান্ড হয়ে যাবে। এখানে ব্যান্ড হইলে কিন্তু আপনার মোটরটা ঘুরবে না। দেখেন আমার এটা আইসে। এবার আমি ফিটিং না করে এখানে আমি যে লকটা আছে লকটা না লাগিয়ে আমি প্রথমে ব্যাটারি দিয়ে চেক করব, এটা আমার ঘুরতেছে কি না, ঘুরতে বুঝতে বসতে পারবো। দেখেন দেখেন মোটরটা আমার ঘুরতেছে, আশা করি দেখতেছেন। এবার আমি কী করব, এই যে লকটা আমি তুলছিলাম এই পাশের টেস্টার দিয়ে, এভাবে টেস্টার দিয়ে দেখেন এভাবে টেস্টার দিয়ে আমি এটারে নিচের দিকে নিয়ে গেলাম। দেখেন এক পাশ নিলাম, এবার এই পাশও টেস্টার দিয়ে নিচের দিকে নিলাম। এবার দেখবো এখানে আমার একটু লোতেছে, তারপরে আমি টাইট দেবো যে কোনো একটা কিছু দিয়ে। দেখেন আমি এভাবে এটাতে বসালাম মোটরটারে, তারপরে আপনার একটা স্ক্রুড্রাইভার যদি থাকে বা যে কোনো স্ক্রুড্রাইভার ছোটো বড়ো মাইনাস লাগবে। দেখেন আমি এটা মাইনাস নিলাম, মাইনাস নিয়ে আমি মোটরের এই যে লক আছে লকের এখানে এভাবে লাগাবো, হাতটা এই লাগালাম একটা কিছু দিই, বাড়িয়ে দিলাম। দেখেন আমার এটা সাইড টাইট হয়ে গেছে, এবার এটাতে এভাবে ধরবো। দেখেন আমি যেভাবে ধরতেছি দেখেন টাইট হয়ে গেছে। এবার আবার চেক করবো, আমি চেক করে দেখবো ব্যাটারি আমার মোটরটা ঘুরে কি না এবং কি চলে কি না। দেখেন আমার এটা চলেছে, এবার আমি ফিটিং করে নেব।
এখানে প্লাস মাইনাস কিন্তু মার্ক আছে, এখানে এটা হচ্ছে আমার প্লাস আর ওদিকে হচ্ছে মাইনাস। আমি প্লাসের যে রেড কালার আমার এটা আছে, আমি রেড কালারটা লাগিয়ে নেব। গাইস দেখুন আমি মোটরটা লাগিয়ে নিলাম, এবার আমি এখানে ডাইরেক্ট সুইচ দেবো, দেখবো আমার মোটরটা। দেখেন আমার মোটরটা কিন্তু ঘুরতেছে, আশা করি দেখতেছেন। এবার আমি ফিটিং করে নেব মেশিনটা, আগে যেভাবে ছিল সেভাবে ফিটিং করে নেব, দেখব কি প্রবলেম আবার কি চলে কি না। লাগিয়ে নিলাম, এভাবে একবার সুইচ দেব, দেখেন টিমারটা কিন্তু চলতেছে। করে নেব আমরা টিমার, তো বুঝতে পারলেন একটা মোটর যদি খারাপ হয় কীভাবে মোটরটা আপনি রিপেয়ার করতে পারেন, এবং কি আপনি যদি একটু ইলেকট্রনিক ইলেকট্রিক সম্পর্কে এ ধরনের মেকানিকের কাজ সম্পর্কে ধারণা থাকে তো অবশ্যই খুলে নেবেন, খুলে নিয়ে আপনি নিজে রিপেয়ার করতে পারবেন। তো আমরা এটা ফিটিং করে নিতেছি গাইস, ফিটিং করে করে আমরা দেখাবো আপনাদের কিভাবে এটা চলে। দেখুন টিমারটা চলতেছে, এবং কি আমি একটা কথা বলি, এখন আপনারা বলতে পারেন এই মোটরটা কেন নষ্ট হওয়ার কারণ কি। নষ্ট হওয়ার কারণ হলো এই ব্লেডের মধ্যে আপনারা কিন্তু তেল ইউজ করেন না, অয়েল ইউজ করলে ট্রিমারটা কখনোই মোটরের কিন্তু আপনার লোড হয় না, লোড কম হয়। লোড বেশি হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু দেখেন অনেক ঘষে, আপনি আঙ্গুলে দেখেন অনেক শক্ত কিন্তু। তো আপনি নিজে বুঝতে পারেন এই মোটরটা কতটুকু লোক নেয়। দেখেন ট্রিমার এখন চলতেছে বরাবর এবং কি চলবে। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই, টাটা।